কৈলাসহর ভগবাননগর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক লাগোয়া রাস্তার পাশে অবৈধভাবে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই অবৈধ নির্মাণের ফলে একদিকে যেমন সরকারি জায়গা দখল হয়েছিল, তেমনি চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো প্রতিদিন। পদ্ধতি মেনে মহকুমা প্রশাসনের তরফ থেকে এই অবৈধ নির্মাণকারীদের নোটিশ জারি করা হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার পদ্ধতি মেনে তাদের উচ্ছেদ করা হয়। একই সাথে ঊনকোটি জেলা হাসপাতালে ভেতর বাউন্ডারি ওয়ালের সাথে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবৈধ নির্মাণের জন্য এদিন বন্ধ করে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কোনো ধরনের অশান্তি হয়নি। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কৈলাসহর থানা পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। গোটা প্রক্রিয়া তদারকি করেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা। এই উচ্ছেদ অভিযান সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিসিএম জয়ন্ত জমাতিয়া জানান, পর্যায়ক্রমিকভাবে অন্যান্য অবৈধ নির্মাণের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। উচ্ছেদ হওয়া জায়গায় রাস্তা সম্প্রসারণ সহ পাবলিক টয়লেট নির্মাণ হবে। আমরা মহকুমা প্রশাসন পক্ষ থেকে কয়েকদিন আগে নোটিশ সার্ভ করা হয়েছিল যে ফার্স্ট লেনের উপরে যারা গড়, যারা এই যে দোকান যা আছে এরা এভিকশন করার জন্য নোটিশ, সময় মতো নোটিশ সার্ভ করা হয়েছে, নোটিশ পেয়েছেন তারা। এরপরে কয়েকদিন পরে আসতে এলাম আর তারা ত্রিপুরা পাবলিক প্রিমাইসেস অ্যাক্ট এভিকশন অফ আনঅথরাইজড এক্সারসাইজ, এই আন্ডার এই অ্যাক্টের উপরে থেকে আমরা এই যারা আনঅথরাইজ দোকান, আনঅথরাইজ যারা এই যে একটা ক্লাব আছে বা এনজিও আছে, যারা আজকে এখান থেকে গভর্নমেন্টের লেন থেকে আমরা সরাই দেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।